name is Probir Kundu, and I grew up in an orphanage called Dolgos Pashalan. From Talendega NGO, Uncle Christoph, he gave me a link. So I got a link from there, and then when I opened the Facebook page of Techno India, I got this link, and I applied about in the scholarship. From Don Bosco Ashland, I came to know about rugby. I started playing rugby since 12 years age, and in Jungle Bros club. And I represented under 16, under 19, and national rugby championship in all over India. So I believe that if I get a scholarship, I can finish my bachelor, and if I finish my bachelor, I can serve better in society and my community. I would like to study, I like design and making design in 3D. So I would like to make a bachelor in architecture. আমি যখন স্টেশনে থাকতাম তখন আমি দেখতাম কি বাইরে অনেক বড় বড় স্ট্রাকচার বিল্ডিং হচ্ছে, অনেক রেলওয়ে স্টেশন হচ্ছে, অনেক জায়গায় ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমারও ছোট থেকে স্বপ্ন ছিল কি আমি একসময় এরকম বড় বড় স্ট্রাকচার, এরকম বড় বড় রেলওয়ে প্রজেক্টে বা এরকম বড় বড় বিল্ডিংয়ে ডিজাইন করব এবং আমার ডিজাইন রিয়েলিটিতে হবে। তো এটা আমার ছোটবেলা থেকে আমি স্ট্রিটে অনেকদিন ছিলাম, তো অনেক জিনিস আমি দেখেছি। তো ওখান থেকে আমার ইচ্ছা ছিল কি আমি একদিন এরকম কিছু করব। আমার মনে হয় এরকম ট্যালেন্ট বেড স্কলারশিপ সব মানে সব জায়গায় এরকম হয় না, সব ইউনিভার্সিটি এরকম অফার করে না। আমি যতদূর সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বাট এই স্কলারশিপ হচ্ছে আমাদের মতন ছেলে যারা এরকম ব্যাকওয়ার্ড ব্যাকগ্রাউন্ডের ছেলে, তারা এই স্কলারশিপটা পেয়ে তারা এগিয়ে যেতে পারবে। আমি খুব লাকি মনে করছি আমি নিজেকে, তার কারণ সবাই এরকম অপরচুনিটি পায় না। তো তাই আমাকে লাকি মনে করছি, এবং আমি নিজেকে এটাও ফিল করি কি আমি স্কলারশিপটা পেয়েছি, তার যে পারফেক্ট যে অপরচুনিটি, সেই অপরচুনিটিটা আমি পুরো নেব এবং আমি ওর বেনিফিট নিশ্চয়ই দিতে পারবো সবাইকে। Thank you.